সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশে মালিকানাধীন সিএনডিএফ এজেন্ট বিএফ ইন্টারন্যাশনালের আয়োজনে বাংলাদেশের গার্মেন্টস পণ্য আমদানিকারকদের সাথে ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেদ্দা প্রতিনিধি আর নোমান জানান, এতে সভাপতিত্ব করেন ফরহাদ আবদুল্লাহ, সঞ্চালনা করেন ইসমাইল শরীফ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেট জেদ্দার কমার্শিয়াল কাউন্সিল উইং প্রধান সৈয়দা নাহিদা হাবিব। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ মনির, তৌহিদ, আশরাফ আলীম, রাজুসহ জেদ্দার বিভিন্ন প্রান্ত থেকে আসা রেডিমেড গার্মেন্টস ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলেন, সৌদি আরবে বর্তমানে গার্মেন্টস পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে, তবে বাংলাদেশ থেকে পণ্য আনতে ব্যবসায়ীদের শিপমেন্ট সহ বিভিন্ন জটিলতার কারণে হয়রানির শিকার হতে হয়। ব্র্যান্ড বাংলাদেশকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য এই ব্যবসায়ীদের সহযোগিতার দাবি করা হয়। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।